Welcome to Quickel YouTube channel powered by Shah Institute. JNB entrance test এর EFL math class এ আমরা আজকে দেখব যে কিছু সংখ্যক যুগ্ম অথবা অযুগ্ম সংখ্যার সমষ্টি নির্ণয় করা। তো আমরা আগের ভিডিওটাতে দেখেছিলাম যে কিছু সংখ্যক সংখ্যার সমষ্টি নির্ণয় কিভাবে করতে হয়। সেখানে দেখেছি যে এক থেকে কিছু সংখ্যক সংখ্যা অথবা অন্য যে কোনো একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যার রেঞ্জের মধ্যে। তো এবার আমরা সেক্ষেত্রে সেখানে কোনো যুগ্ম অযুগ্ম উল্লেখ ছিল না, সেখানে উল্লেখ ছিল যে কিছু একটা রেঞ্জের মধ্যে কিছু সংখ্যক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো আজকে আমরা দেখব যে কিছু সংখ্যক যুগ্ম সংখ্যা, কিছু সংখ্যক অযুগ্ম সংখ্যা, পার্টিকুলারলি এখানে বলে দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়, তার একটা অতি সহজ নিয়ম যেটা জেএনবি এন্ট্রান্স টেস্টে পরীক্ষাতে আসতে পারে, অথবা রামকৃষ্ণ মিশনের এন্ট্রান্স টেস্টে আসতে পারে, অথবা কম্পিটিটিভ লাইনে যে কোনো পরীক্ষাতে এই অঙ্কগুলোর উপরে সমস্যা আসতে পারে। তো আমরা সেটা সমাধানটা কিভাবে করতে হয় সেই নিয়মটা এবার দেখে নেব। সাবস্ক্রাইব দ্য চ্যানেল কুইক এল টু গেট দ্য আপডেটস অফ এডুকেশনাল ভিডিওস। আমরা বোর্ডে একটা সমস্যা দেখতে পাচ্ছি। সমস্যাটা কি আছে? প্রথম 100 এর মধ্যে অবস্থিত যুগ্ম ও অযুগ্ম সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো পৃথকভাবে। প্রথম 100 এর মধ্যে যে কটা যুগ্ম সংখ্যা আছে তাদের সমষ্টি নির্ণয় করতে হবে, এবং প্রথম 100 এর মধ্যে যে কটা অযুগ্ম সংখ্যা আছে তাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো ভালো কথা যে প্রথম 100 এর মধ্যে যুগ্ম সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করব, কিন্তু এবার হচ্ছে কথা যে প্রথম 100, 1 থেকে 100 এর মধ্যে কতগুলো যুগ্ম সংখ্যা আছে আমরা কি করে জানবো, বা প্রথম 100 এর মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা আছে সেটা আমরা জানবো কি করে? এইটা যদি আমরা না জানতে পারি তাহলে এই অঙ্কটা আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে, এই অঙ্কটা সমাধান করার সময়। তো আমাদের একটা নিয়ম যে প্রথম 100, তাই তো, দেখতে হবে লাস্টের সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয়। 100 কি জোড় না বিজোড়? জোড়। যদি লাস্টের সংখ্যাটি জোড় হয় তাকে 2 দিয়ে ভাগ করে দাও কত হয়? তাহলে 50টি যুগ্ম এবং 50টি অযুগ্ম সংখ্যা আছে এর মধ্যে, ঠিক আছে? তাহলে প্রথম 100 এর মধ্যে 50টি যুগ্ম সংখ্যা আছে আর 50টি অযুগ্ম সংখ্যা আছে। এবার আমরা এইখানে যদি শেষের সংখ্যাটা যদি যুগ্ম না হয় যদি অযুগ্ম সংখ্যা হতো, যদি বলা হতো প্রথম 101, 1 থেকে 101 এর মধ্যে অবস্থিত যুগ্ম সংখ্যা কয়টি, 1 থেকে 101 এর মধ্যে অবস্থিত অযুগ্ম সংখ্যা কয়টি, যদি এইরকম যদি শেষের অঙ্কটা যদি শেষের সংখ্যাটি যদি জোড় না থেকে বিজোড় থাকে, তাহলে তার মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে বা কতগুলো অযুগ্ম সংখ্যা আছে সেটা নির্ণয় করতে হবে। এরকম সাপোজ 101, তাই তো, 1 থেকে 101 এর মধ্যে কতগুলো যুগ্ম আর কতগুলো অযুগ্ম সংখ্যা আছে আমরা খুব সহজেই সেটাকে নির্ণয় করে নিচ্ছি। কি করব, লাস্টের সংখ্যাটি অযুগ্ম যদি হয় তার থেকে 1 বিয়োগ করে দাও, কত পেলাম? 100 পেলাম। ওই যে 100 একে আবার 2 দিয়ে ভাগ করো কত হলো? এইটা হচ্ছে যুগ্ম সংখ্যা, 50টি যুগ্ম সংখ্যা আছে। তাহলে 1 থেকে 101 এর মধ্যে কয়টি যুগ্ম সংখ্যা আছে? 50টি যুগ্ম সংখ্যা আছে। আর অযুগ্ম সংখ্যা পাবো, অযুগ্ম সংখ্যা পাবো তার থেকে একটা বেশি, 51টি। অযুগ্ম সংখ্যা কয়টি পাবো? 51টি। তাহলে আমরা শিখে নিলাম যে প্রথম কিছু সংখ্যক সংখ্যার মধ্যে কয়টি অযুগ্ম সংখ্যা থাকে এবং কয়টি যুগ্ম সংখ্যা থাকে। তো এবার আমরা 1 থেকে 100 পর্যন্ত কয়টি যুগ্ম পেয়েছি? 50টি যুগ্ম সংখ্যা পেয়েছি। আর অযুগ্ম সংখ্যা কয়টা পেয়েছি? 50টি। এবার তাদের সমষ্টি নির্ণয় করতে হবে, আমাদের সমাধান করে দেখতে হবে সলিউশন। তো 50টি যুগ্ম সংখ্যা এবং 50টি অযুগ্ম সংখ্যা, প্রথম 50টি তাদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় তার একটা সূত্র দেখো। কয়টি যুগ্ম সংখ্যা? 50টি। 50 × 51 করলে প্রথম 50টি যুগ্ম সংখ্যার সমষ্টি বেরিয়ে যাবে। আবার অযুগ্ম সংখ্যার সমষ্টি যখন বলবে প্রথম 50টি হলে 50 × 50, এই দুটো গুণ করে তোমরা দেখো তো কোনটা কত হয়। এটা তো 5×5=25, কত হয়? 2500। আর এটা কত হবে?
2551 দেখো তো ঠিক হলো কিনা, 2551 হয় কিনা। তাহলে এক থেকে একশো পর্যন্ত যতগুলো যুগ্ম সংখ্যা আছে, এক থেকে একশো পর্যন্ত যতগুলো অযুগ্ম সংখ্যা আছে আমরা তাদের সমষ্টি নির্ণয় করে ফেলবো এক লাইনে। এক থেকে একশো পর্যন্ত কয়টা যুগ্ম আগে হিসাব করে দেখো, এটা কত হবে? দুই পাঁচ পাঁচ শূন্য, গুড। তো এই যে প্রথম পঞ্চাশটি যুগ্ম সংখ্যার সমষ্টি আমরা পেয়ে যাবো, কি পঞ্চাশ গুণ একান্ন। প্রথম পঞ্চাশটি অযুগ্ম সংখ্যার সমষ্টি কত? পঞ্চাশ গুণ পঞ্চাশ। এবার এই যে সমস্যাটা দিয়েছি প্রথম একশো এর মধ্যে, এটাকে আরেকটু সহজ করে পরীক্ষায় যদি দেয় তাহলে আমাদের এইরকম আসবে যে প্রথম একশো এর মধ্যে কথাটা বলা থাকবে না, সেক্ষেত্রে বলা থাকবে যে প্রথম তিরিশটি, প্রথম তিরিশটি যুগ্ম সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তখন আমরা অনায়াসে বলে দেবো তিরিশ গুণ একত্রিশ হয়ে গেল। হ্যাঁ, তাহলে তিন অক্ষে তিন আর তিন তিরিকে নয়, এই তো হয়ে গেল। যদি বলা হয় প্রথম তিরিশটি অযুগ্ম সংখ্যার সমষ্টি কত, তখন আমরা কি করবো, তিরিশ ইন্টু তিরিশ সমান সমান নশো। তাহলে যদি কিছু সংখ্যক যুগ্ম সংখ্যা এবং কিছু সংখ্যক অযুগ্ম সংখ্যা সমষ্টি নির্ণয় করতে আসে পরীক্ষাতে, তোমরা অনায়াসে এক লাইনের মধ্যে অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রতিটি অঙ্কের জন্য আমাদের এক নম্বর বরাদ্দ থাকবে এবং আমাদের হাতে টাইম থাকবে এক মিনিট। যদি কোনো অঙ্ক এক মিনিটের মধ্যে সমাধান করা না যায় তাহলে তুমি ভুল পথে এগোচ্ছ। তোমাকে সবসময় মনে রাখতে হবে এক মিনিটের মধ্যে অঙ্কটা সমাধান করা যাবে সেই পদ্ধতিতে আমাকে এগোতে হবে। তো তাহলে আজকে আমরা কি শিখলাম, আগের দিনের যে ভিডিওটা আমরা পেয়েছি যে কিছু সংখ্যক সংখ্যার সমষ্টি নির্ণয় করা, তার সঙ্গে এটা সম্পর্কযুক্ত কিছু সংখ্যক যুগ্ম সংখ্যার সমষ্টি নির্ণয় করা এবং অযুগ্ম সংখ্যার সমষ্টি নির্ণয় করা। তো সংখ্যা তত্ত্বের উপরে এরকম অন্যান্য আরো অনেক অঙ্ক আমরা পরবর্তী ভিডিওগুলোতে পরপর করে আপলোড করতে থাকবো। তো আমাদের ক্লাসের বাইরে যে সকল বন্ধুরা আছে তাদেরকে বলবো যে আমাদের সেই অঙ্কগুলোর ভিডিও যদি পেতে হয় তার আপডেট পাওয়ার জন্য কুইকেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। এবং আরেকটি কথা বলবো, আমাদের এই শিক্ষামূলক চ্যানেলটির যে সকল ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলো যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন এবং প্রচুর 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 পরিমাণে সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতে শেয়ার করবেন অন্যান্য স্টুডেন্টদের সুবিধার্থে। Please like this video and share it in social networking media to help other people.